গ্রাম বাংলার বুকে বিভিন্ন দেবদেবতাকে কেন্দ্র করে নানা ধরনের পূজা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বসে থাকে মেলা। আর এমন একটি জনপ্রিয় পূজা ও মেলার নাম বাঘাখালীর হরিতলার পূজা ও মেলা। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিকেই এই মেলাটি হয়ে থাকে। এই মেলায় মতুয়া ভক্তদের ভিড় বেশি দেখা যায়। এই মেলা একদিনের জন্য হয়ে থাকে। হরিতলা মন্দিরের দিকে যেতে যেতে চোখে পড়ল অসংখ্য মতুয়া ভক্ত, তাদের ডঙ্কা বাজাতে বাজাতে মন্দিরের দিকে যাচ্ছেন। হাজার হাজার দর্শনার্থী ও প্রাকৃতিক মেলবন্ধনে মেলাটি অপরূপ সাজে সেজে উঠেছে। মেলায় বসা বিভিন্ন ধরনের দোকান ও হাজার হাজার দর্শনার্থীদের আগমনে মেলাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। মেলা ঘুরতে ঘুরতে অবশেষে আমরা প্রবেশ করতে চলেছি হরিতলা মন্দির প্রাঙ্গণে, যেখানে অসংখ্য মতুয়া ভক্তরা তাদের ডঙ্কা বাজিয়ে চলেছেন। এই হরিতলা মন্দিরের পূজা ও মেলাকে কেন্দ্র করে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে খিচুড়ি প্রসাদের। সরকার